প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম একটা অর্থোট্রপিক স্ল্যাবের জন্য অ্যালং দ্য ইল্ফ লাইন মোমেন্ট রেজিস্টিং ক্যাপাসিটি কীভাবে আমাদের ক্যালকুলেট করতে হয় সেই অ্যানালাইসিসটা আমরা দেখেছিলাম। তো এখন আমরা অর্থোট্রপিক স্ল্যাব রিলেটেড একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে যাচ্ছি এবং এই প্রবলেমটা মূলত আমি নিলসনের বইয়ের এক্সাম্পল 14.5 নিয়েছি। তো সেই এক্সাম্পলটাতে এরকম বলা হচ্ছে, এরকম একটা ট্রায়াঙ্গুলার স্ল্যাব রয়েছে, এই দুইটা পাশ ফিক্সড রয়েছে এবং এই পাশ ফ্রি রয়েছে, এবং সেখানে এভাবে রিইনফোর্সমেন্ট প্রদান করা হচ্ছে, অর্থাৎ এই ফিক্সড ফ্রি যে এজটা রয়েছে ফ্রি এজের প্যারালাল এইভাবে রিইনফোর্সমেন্ট প্রদান করা হচ্ছে এবং এই লাইনের পারপেন্ডিকুলার এভাবে রিইনফোর্সমেন্ট প্রদান করা হচ্ছে, অর্থাৎ এই দুইটা ডিরেকশনে রিইনফোর্সমেন্ট প্রদান করা হচ্ছে। এই প্যারালালে যে রিইনফোর্সমেন্টগুলো প্রদান করা হচ্ছে সেখানে মতো নাম্বার 4 বার ইউজ করা হচ্ছে 10 ইঞ্চ সেন্টার টু সেন্টার স্পেসিংয়ে, এবং এখানে আমাদের ইফেক্টিভ ডেপথ পাওয়া যাবে, অর্থাৎ এই স্ল্যাবে যদি ক্রস সেকশন নিই তবে ইফেক্টিভ ডেপথ পাওয়া যাবে 5 ইঞ্চ এটা বলা আছে। এবং এই ডিরেকশনে যে বারগুলো ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে নাম্বার 5, এটাও 10 ইঞ্চ স্পেসিংয়ে সেন্টার টু সেন্টার, এবং এই ক্ষেত্রে আমাদের ইফেক্টিভ ডেপথ আসবে 5.5 ইঞ্চ। এবং আরও বলা আছে যে আমাদের ইল্ফ লাইনগুলো ফর্ম করবে আমাদের এই ইজের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পজিটিভ ইল্ফ লাইন ফর্ম করবে। তাহলে এই ইল্ফ লাইন বরাবর আমাদের মোমেন্ট রেজিস্টিং ক্যাপাসিটি কত হবে এই দুই ধরনের বারের কম্বিনেশনে সেটাই আমাদের বের করতে হবে, এবং এখানে আরও দেওয়া আছে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। তো আমরা ইল্ফ লাইন অ্যানালাইসিসে দেখেছিলাম আমাদের অ্যালং দ্য ইল্ফ লাইন যে মোমেন্ট ক্যাপাসিটি হয় সেটাকে আমরা এম আলফা বলে থাকি, এবং তার মানে হচ্ছে এম এক্স কজ স্কোয়ার আলফা প্লাস এম ওয়াই সাইন স্কোয়ার আলফা, যেখানে এম আলফা হচ্ছে অ্যালং দ্য ইল্ফ লাইন মোমেন্ট রেজিস্টিং ক্যাপাসিটি আর এম এক্স হচ্ছে অ্যালং দ্য এক্স লাইন মোমেন্ট রেজিস্টিং ক্যাপাসিটি, অর্থাৎ অ্যালং দ্য এক্স ডিরেকশন এবং এই মোমেন্টটা দেবে ওয়াই ডিরেকশনের বার, আর এম ওয়াই হচ্ছে অ্যালং দ্য ওয়াই ডিরেকশন মোমেন্ট রেজিস্টিং ক্যাপাসিটি এবং এই মোমেন্টটা দেবে এক্স ডিরেকশনের বার, আর আলফা হচ্ছে আমাদের এক্স ডিরেকশনের সাথে ইল্ফ লাইন যে অ্যাঙ্গেল তৈরি করে। তো সেখানে আমরা এখন এক্স এক্সিসটা এবং ওয়াই এক্সিসটা ধরেছিলাম, এক্স এক্সিসটা ধরেছিলাম কিন্তু যে কোনো একটা বারের প্যারালালি, ঠিক আছে। তো এইখানে বারগুলো কিন্তু এই দুই যে এসটা দেওয়া আছে এই দুইটা এসের প্যারালালি কিন্তু এখানে বারগুলো ইউজ করা হয়নি, সো এই ডিরেকশন আর এই ডিরেকশন আমরা এক্স এবং ওয়াই এক্সিস ধরতে পারবো না। সো আমাদের এক্স এক্সিসটা ধরতে হবে এই যে লাইন, এই যে বারগুলো রয়েছে এই বারের প্যারালাল ডিরেকশন যেটা, এটাকে ধরলাম আমরা এক্স এক্সিস, আর এই ডিরেকশনটাকে আমরা ধরলাম ওয়াই এক্সিস, এটাকে আমরা এই ডিরেকশনটাকে এক্স এক্সিস ধরলাম আর এবং এই ডিরেকশনটাকে আমরা বলি ওয়াই এক্সিস। তো আমাদের অ্যানালাইসিসের সুবিধাতে আমরা এই বরাবর ধরলাম এক্স এক্সিস এবং এই এক্স এক্সিসের পারপেন্ডিকুলার যে এই ডিরেকশনটা এটাকে ধরলাম আমরা ওয়াই এক্সিস। তাহলে আমরা যে আলফা অ্যাঙ্গেলটা দেখেছিলাম এই আলফা অ্যাঙ্গেলটা ছিল কিন্তু এই এক্স এক্সিসের সাথে আমাদের ইল্ফ লাইন যে অ্যাঙ্গেলটা তৈরি করতেছে, অর্থাৎ আমাদের এই টোটাল অ্যাঙ্গেলটা লাগবে, এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে আলফা। এই অ্যাঙ্গেলটা কত? এইটুকু আমরা জানি 30 ডিগ্রি প্লাস এইটুকু মান যোগ হবে। তাই এখানে দেখা যাচ্ছে আমাদের এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু এই লাইনের প্যারালাল, কারণ এই বরাবর বাড়ি ইউজ করা হচ্ছে। তো এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয় এই অ্যাঙ্গেলটাও কিন্তু যে এই অ্যাঙ্গেলটাও কিন্তু 30 ডিগ্রি হবে, অর্থাৎ একান্তর কোণ। তা এই 30 ডিগ্রি প্লাস এই 30 ডিগ্রি টোটাল হবে 60 ডিগ্রি, মানে টোটাল আলফার মান পেলাম আমরা 60 ডিগ্রি। তো এখন আমাদের আলফার মান আমরা পেয়ে গেলাম, এখন আমাদের এম এক্স এবং এম ওয়াই এর মান দরকার। তো এম এক্স এর মান কোনটাকে বলতেছি, এম এক্স হচ্ছে আমাদের এই অ্যালং দ্য এক্স লাইন ওয়াই ডিরেকশনের বার যে পরিমাণ মোমেন্ট দেবে, অর্থাৎ এই বারগুলো, এই বারগুলোর কারণে যে পরিমাণ রেজিস্টিং মোমেন্ট আসবে সেটাকে বলতেছি আমরা এম এক্স। তো সেটা বের করার জন্য আমাদের ম্যাটেরিয়ালস প্রপার্টি লাগবে, সেটাও বলা আছে এখানে। এ প্রাইম সি বলা আছে 4 KSI আর এফ ওয়াই বলা আছে 60 KSI। তো এই ডিরেকশনে বারগুলো যে রেজিস্টিং মোমেন্ট আছে তার জন্য আমরা ইউনিট উইথ বিবেচনা করে দিই, অর্থাৎ এই বারগুলো পার ইউনিট ফিটে, অর্থাৎ বি আমরা আমাদের হিসেবে সুবিধার্থে আমরা বি ইকুয়াল টু 12 ইঞ্চ ধরিলাম। তাহলে 12 ইঞ্চে আমাদের এরিয়া অফ স্টিল কত আসবে, একটা বার ইউজ করা হচ্ছে 10 ইঞ্চ এবং একটা বারের এরিয়া কতখানি, নাম্বার 4 বার, নাম্বার 4 বারের এরিয়া হচ্ছে 0.2 ইঞ্চি স্কোয়ার। তা 0.2 ইঞ্চি স্কোয়ার আছে 10 ইঞ্চি বেপিয়া, তাহলে 12 ইঞ্চি বেপিয়া কতটুকু থাকবে, ইন্টু 12/10 যদি করি এখান থেকে আমরা পাবো 0.24 ইঞ্চি স্কোয়ার পার ফিট, অর্থাৎ আমরা 1 ফিটের স্ট্রিপ বিবেচনা করতেছি, 1 ফিটের স্ট্রিপের মোমেন্ট রেজিস্টিং ক্যাপাসিটি কত আসে আমরা সেটা বের করবো। এই জন্য বি আমরা 12 ইঞ্চি ধরলাম, এই বরাবর এরিয়া অফ স্টিল পেলাম এত ইঞ্চ। তাহলে এই বরাবর মোমেন্ট রেজিস্টিং ক্যাপাসিটি কত আসবে, আমরা ডি এর মান জানি 5 ইঞ্চ। তো সেটা করার জন্য আমরা জানি আমাদের এর মান দরকার, এর ফর্মুলাটা হচ্ছে এস এফ ওয়াই বাই 0.85 এ প্রাইম সি বি। তো এ ইকুয়াল টু এই এক্সপ্রেশনে যদি আমরা বাকি ভ্যালুগুলো বসাই দিই, যেমন এস এর ভ্যালু 0.24, এফ ওয়াই আছে 60, 0.85
a prime c4 এবং b এর মান হচ্ছে 12 ইঞ্চ এটা যদি বসিয়ে দিই এখান থেকে আমরা a এর ভ্যালু পাবো 0.353 ইঞ্চ তখন আমরা জানি মোমেন্ট রেজিস্টিং ক্যাপাসিটি কত হবে এই ফর্মুলাটা আমরা জানি phi as fy into d minus a by 2 তো এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই আমরা ফাই এর মান 0.9 ধরে নিলাম এটা মূলত 0.9 আসবে কারণ এখানে আমাদের রিইনফোর্সমেন্টের স্পেসিং এবং ম্যাটেরিয়ালস এর ক্যাপাসিটি ভাবে ধরা হয়েছে ফাই এর মান 0.9 এ আসবে 0.9 এস এস পেলাম আমরা 0.24 এস এফ ওয়াই জানি 60 ডি এর ভ্যালু হচ্ছে এখানে 5 মাইনাস এ 0.353 বাই 2 তো এটা হিসাব করলে এখান থেকে আমরা পাবো 62.513 কিপ ইঞ্চ পার ফিট এটাকে যদি আমরা কিপ ফিটে নিয়ে যাই তবে 12 দ্বারা ভাগ করলে পাবো 5.21 কিপ ফিট পার ফিট এমএক্স এর ভ্যালু পেলাম আমরা এটা সিমিলারলি যদি আমরা এম ওয়াই বের করতে চাই অর্থাৎ এই যে এক্স ডিরেকশনে যে বারগুলো আছে তার জন্য এরিয়া অফ স্টিল নিতে হবে তার ইফেক্টিভ ডেপথ নিতে হবে তার জন্য আমাদের এই সেম ক্যালকুলেশনটা করতে হবে এবং সেই ক্যালকুলেশনটা করে আমরা এম ওয়াই এর যে মানটা পাবো আমি হুবহু মানটা লিখে দিচ্ছি ওই ক্যালকুলেশন এই সেম ক্যালকুলেশনগুলো আবার করতে হবে তো সেখান থেকে আমরা এম ওয়াই পাবো 8.75 কি ফিট পার ফিট তো এটা হচ্ছে আমাদের এম এক্স এটা হচ্ছে এম ওয়াই এখন আমাদের এম আলফা দরকার তাহলে আমরা জানি এম আলফা ইকুয়াল টু এই ফর্মুলাটা আমরা অলরেডি জানি তো এখন আমাদের এম আলফার মান দরকার এম আলফা ইকুয়াল টু আমরা এই ফর্মুলাটা অলরেডি জানি তো এখানে আমাদের সবগুলো ভ্যালু নোন এম এক্স এর ভ্যালু জানা আছে এম ওয়াই এর ভ্যালু জানা আছে আলফার ভ্যালু জানা আছে তো এই মানগুলো যদি সব আমরা এখানে বসিয়ে দিই তবে আমরা এম আলফা ইকুয়াল টু পাবো 7.865 কি ফিট পার ফিট এখানে আমরা আলফার মান কিন্তু অবশ্যই 60 ডিগ্রি ইউজ করতে হবে তো এই স্ল্যাবের জন্য অ্যালং দ্য ইল্ড লাইন রেজিস্টিং মোমেন্ট ক্যাপাসিটি হচ্ছে এটা 7.865 কিপ ফিট পার ফিট দ্যাটস ইট ফর টুডে সি ইউ অ্যাগেন উইথ অ্যানাদার ভিডিও